বিভিন্ন চুলা কিন্তু মিয়াকোর আমাদের কাছে আছে, আর 2024 সালের কিন্তু একদম লেটেস্ট যে ভার্সন যে চুলাগুলো আছে সব ধরনের চুলা কিন্তু আপনারা আমার কাছে পাবেন। এখানে আর তো হিউজ পরিমাণ চুলা দেখতেছি। হিউজ পরিমাণ চুলার কালেকশন আছে কিন্তু, আর আজকে যেটা দেখাবো একেবারে 24-এর আপডেট যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর ভিতরে একটা চুলা দেখাবো, সব চুলা না ভাই, একটা চুলা এখান থেকে, এতগুলো চুলার মধ্যে থেকে একটা বাছাই করে। একটা বাছাই করে এবং 20-এর যে চুলাটা আছে ওইটাই দেখাবো, মানে আপনি কেন এই চুলাটা কিনবেন, চুলা আচ্ছা তো অভাব হয় না বাজারে। হ্যাঁ, চুলা তো এইখানেই অনেকগুলো আছে, কিন্তু আপনি সাজেস্ট করতেছেন একটা, কেন সাজেস্ট না, করতেছেন? এটার সাথে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, কোয়ালিটি আলাদা করছি, ডিফারেন্স আছে প্রোডাক্টের ভিতরে, যার কারণে কি আমি এইটা আপনাকে দেখাবো। আচ্ছা, এটা কোন ব্র্যান্ডের? এটা হবে মিয়াকো ব্র্যান্ডের। হ্যাঁ, মিয়াকো ব্র্যান্ডের, এবং 2024-এর একদম নিউ ভার্সন যেটা আছে সেই ভার্সনটা কিন্তু আসছে আপনার। এটা দুই বার্নারের না? এবং টু বার্নার হবে এটা। আচ্ছা, আসলে দেখা যায় কি অনেকে থ্রি বার্নার চায়, অনেকে আবার টু বার্নার চায়, অনেকে আবার আপনার যে চায় ফোর বার্নার চায়, দেখা যায় আপনার থ্রি বার্নার একটু মোছামুছি একটা ঝামেলা হয়ে যায়, টু বার্নার মোছামুছিটা করা কিন্তু একেবারে ইজি। তিন বার্নার হলে কি হয়, মাঝখানে যা মানে আরেকটা বার্নার থাকার কারণে ওই যে জায়গাটা একটু কমে যায়, নড়াচড়া করে একটু সহজ। আপনি চাইলেও কিন্তু একসাথে কিন্তু তিনটা কিন্তু আপনি হাঁড়ি দিতে পারবেন না, আর ওই ছোট হাঁড়ির জন্য এগুলোর ভিতরে কিন্তু আলাদা এক্সট্রা একটা কিন্তু জিগ দেওয়া থাকে, আপনি ছোট একটা হাঁড়ি বসাবেন। হ্যাঁ, একসাথে তিন ডার রান্না কিন্তু করতে হয় না, আপনি ছোট আর পাতিল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় পাতিলে রান্না করে একটা ছোট পাতিলে রান্না করা যাবে, জিগ একটা আছে আপনি যে কোনো টাইম মন চাইলে ওইটা কিন্তু আপনি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি এই এত চুলা রেখে কেন আপনি চুলা, হুম হুম, কেন কিনবো এই চুলাটা? এটা প্রথমত আপনার ফার্স্ট হচ্ছে জিগ, জি একদম ঢালাই, আপনি কত কেজি লোড দিবেন, মানে ঢালাই জিগ হবে, ঢালাই জিগ হবে এবং অনেক ভারী জিগ কিন্তু আপনি আনলিমিটেড। আমি ট্রেড করার নামাই নামাই আপনার দেখে, চাইলে আপনি ক্যাবিনেট করে এখানে, হ্যাঁ এই যে ক্যাবিনেট করাই আছে এখানে, যেরকম ক্যাবিনেট করা আছে এইভাবে ক্যাবিনেট নরমালি ক্যাবিনেট করে বসাতে পারবেন, আর ক্যাবিনেট ছাড়া এই এরকম যেরকম আছে এরকম রেখে কিন্তু আপনি কিন্তু বসে দিবেন, নিচে পায়া সিস্টেমটা আছে। এখন আপনি এই জিগে যদি 100-200 কেজি যদি ওজন দেন, লোড দেন, এখানে কিচ্ছু হবে না। আরে ভাই, আমার গায়ে ওজন আছে 60 কেজি, এখন কি হবে? আপনি চাইলে যত বড় পাতিল আছে 100 কেজি পাতিল তার এটার ভিতরে দিবেন না, হাইডের যত বড় পাতিল আছে ওই পাতিল দিয়ে কিন্তু আপনি রান্না করতে পারবেন, এবং বিগ বিগ সাইজে দুই দুইটা পাতিল দিতে পারবেন, এর কারণে যে এইটা জিগটা কিন্তু অনেক বড়, ছোট জিগ কিন্তু না। আচ্ছা, অনেক কিছুই জানলাম, এটার বডিটা কিসের তৈরি ভাই? বডিটা কিন্তু মার্বেলের, সম্পূর্ণ মার্বেল গ্রানাইটের বডি, সম্পূর্ণ মার্বেল গ্রানাইট। হ্যাঁ, এবং এটা যে সেকেন্ড টাওয়ারের কথা হচ্ছে আমাদের বানার গুলো, আমরা কিন্তু নরমালি বানার দেখি ডবল কোট বানার করা থাকে, পাতলা পাতলা থাকে, আর এটা ডাইরেক্টলি ফিক্সড বানার, এই বানার মানে ওই সব বানার দেখা যায় কি আপনার বাঁকা হয়ে যায়। হ্যাঁ, কিছুদিন পর বাঁকা হয়ে যায়, আগুনটা ঠিক মতো আসে না, লাল কালি আসে, হ্যাঁ মানে লাল আগুনটা আসে, যার কারণে দেখা যায় চুলাটা বেশি দিন লাস্টিং করে না। আর এই ধরনের বানার যেগুলো আছে, জিঙ্ক বানার বলে চাকা বানার যেটাকে বলা হয়, আমরা এটাকে বলা হয় চাকা বানার, এই চাকা বানার যেগুলো আছে এগুলো কিন্তু লাস্টিং কিন্তু বেশি করবে, এগুলো কিন্তু নষ্ট হওয়া, ভাঙা বা কালি ওঠার টোটালি কোনো চান্স নেই এইসব বানার। আপনার অনেকেই কিন্তু খুঁজেন যে অটো সেন্সর আছে কিনা, কিন্তু ডবল সেন্সর সহ ভিতরে ভাতের মাছ দুধ ডাল কোনো কিছু কিন্তু আপনার যাবে না, একেবারেই কিন্তু আপনার টোটালি ব্লক, মানে ব্লক একদম ব্লক একদম ব্লক, এই যে আমি ভিতরে কোনো কিছু প্রবেশ করার কোনো সুযোগ নেই, ভিতরে প্রবেশ করার টোটালি কোনো কিছু সুযোগ নেই। এই যে আমি বসাই দিলাম, এখন পানি টুনি যদি পরে এই জায়গাটা এখানে এখন জমা হবে। এবং তৃতীয় যে অপশন আছে যে নবটা, এখন দেখা যায় কি অনেক নব গুলো আপনার যে নষ্ট হয়ে যায়, হ্যাঁ আপনার সাথে দেখা যায় কি অনেকটা গরম হয়ে যায়, এটা কিন্তু আপনার যে গরম হবে না, একদম ঠান্ডা থাকবে, হালকা যদি গরম হয় এরকম হতে পারে, কিন্তু আপনি হাত দিতে পারবে, এই যে আবার দেখা যায় পাতলা থাকে, প্লাস্টিক থাকে, এটা সম্পূর্ণ মেটালের, এই যে এটা কিন্তু ভাঙবে না, ফাটবে না, কিছুই হবে না, টোটালি কোনো চান্স নেই। আপনি 2-10 বছর নাই, নরমালি আপনি এটা 20-20 বছর ইউজ করেন। আচ্ছা, কথা আছে না স্যার ভাই, এটা কি গ্যাসের লাইনে, আর মানে গ্যাসের লাইন যে দুইটা হয়, একটা সিলিন্ডার গ্যাস আর একটা হলো লাইন গ্যাস, লাইনের গ্যাস দুইটাতে চালানো যাবে? আপনি যেটা, আপনি যদি বলেন যে ভাই আমি বোতলের গ্যাস চালাবো, হ্যাঁ আমি আপনার বোতলের গ্যাসের চুলাটা দেবো, আর যদি মনে করেন যে না লাইনে গ্যাস চালাবে সেক্ষেত্রে আমি লাইনটা আপনাকে করে দেবো। কিন্তু আপনি এটা করতে পারেন না, যেমন আমি প্রথমে চালাই দিয়েছি আমি সিলিন্ডার গ্যাসে, বোতল গ্যাসে, পরবর্তীতে কিছুদিন পরে আমি লাইন গ্যাসে চালাইতে পারি, তখন কি করবো? সেক্ষেত্রে আমি আপনাকে বলি, এটা আমি আপনাকে বাসনটা দেখাই, 24-এর মাল কিনা সেটা দেখানোর জন্য, এবং যে মূল যে জিনিসগুলো দেওয়া থাকে ওইটা দেখানোর জন্য, দেখেন লেখা আছে মডেল নাম্বার NDS 2024, মানে সম্পূর্ণ 2024-এর পরে, কারণ 24-এর প্রোডাক্টগুলো আপনি কেন কিনবেন, যে আপনি একটা কথা বলছেন যে ভাই নজলের যে কথা ব্যাপারটা, মানে আপনি যে বোতল থেকে লাইন করতে পারবেন কিনা এই কথাটা আপনি বললেন, এই এই চুলাটা প্রত্যেকটা চুলার সাথে এক্সট্রা ভাবে আপনি নজল দেওয়া থাকে। এখন আরেকটা জিনিস জানার আছে আমার ভাই, এটা ফায়ার করার সময়, আগুন ধরানোর সময় কি কোনো গ্যাস ট্যাস লাগবে, মানে ম্যাচ লাগবে? আপনার ম্যাচ লাগবে না, জাস্ট একটা ব্যাটারি কিনে নেবেন, ব্যাটারিটা জাস্ট চাপ দিয়ে, এখানে চাপ দিলে ঘুরিয়ে দিলে আপনার আগুন ধরে যাবে, অটো ফায়ার, অটো ফায়ার। আচ্ছা,
তো এটার প্রাইস কত রাখতেছেন? হ্যাঁ এটার প্রাইস কিন্তু আমাদের রেগুলার রেট হচ্ছে 17500 টাকা আপাতত আপনার রেট কোম্পানি দিছে কিন্তু মিয়াকো হোলসেল জোনের তরফ থেকে একদম আপনার পাইকারি দাম থাকবে কিভাবে আসবে আপনাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে ঢাকার বাইরে কুরিয়ার ডেলিভারি আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাকে ডেলিভারি দিতে পারবে তো দোকানে আসতেছিলে দোকান ঠিকানাটা একটু বলে দেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের সামনে দোকান নম্বর 8090 আর যদি কেউ স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে সেক্ষেত্রে তো অনলাইনে টেলিফোনের মাধ্যমে তো কল করতে অর্ডার করতে পারবে আচ্ছা তো আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে ভিউয়ার্স আপনারা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ